নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের যে মেরিট লিস্ট সেটি কবে পাবলিশ হবে। তো কালকে আমরা একটি লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে বিভিন্ন কলেজের যে মেরিট লিস্ট সেটি কবে পাবলিশ হবে সেটি আপনাদেরকে বলেছিলাম। তো সেখানে যে সমস্ত কলেজগুলি বাকি ছিল এবং তারপরে আপনারা যে কমেন্টগুলি করেছেন তার উপর ভিত্তি করে এই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির যে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটি তৈরি করা হয়েছে। তো চলুন সর্বপ্রথম আমরা দেখে নিই। সর্বপ্রথম আমরা শুরু করছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি দিয়ে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আর্টসের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হতে চলেছে। দেখুন, বলা হয়েছে ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে, যে মাস্টার লিস্ট সেটি পাবলিশ হয়ে যাবে 11/9/2020 তারিখে বিকেল 5টার পরে। ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী যে অ্যাডমিশন সেটি হবে 14/9/2020 থেকে 17/9/2020 পর্যন্ত। তারপরে আমরা এবার দেখব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে, প্রফেশনাল মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 5/9/2020 তারিখে। এখানে এটি সম্ভবভাবে ডেট দেওয়া হয়েছে, যদি পরবর্তীতে চেঞ্জ হয় আপনারা সেই আপডেটটিও পেয়ে যাবেন। তারপরে আমরা দেখে নেব গোখলে মেমোরিয়াল গার্লস কলেজের যে মেরিট লিস্ট সেটিও পাবলিশ হতে চলেছে। দেখুন, বলা হয়েছে যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 28/8/2020 তারিখে এবং ফার্স্ট রাউন্ডে যে ই কাউন্সিলিং সেটি হবে 1/9/2020 তারিখে। এটি হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, আর 2 তারিখে হবে আনরিজার্ভ যে সমস্ত ক্যাটাগরি রয়েছে জেনারেল ক্যাটাগরি তাদের জন্য। আর প্রথমে রিজার্ভ অর্থাৎ যারা বিভিন্ন কাস্ট সার্টিফিকেট থাকবে তাদের। তারপরে আমরা দেখব এবার গুরুদাস কলেজ। গুরুদাস কলেজের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হতে চলেছে। দেখুন, মেরিট লিস্ট উইল বি পাবলিশড অন 28/8/2020 তারিখে দুপুর 2টোর সময় মেরিট লিস্ট পাবলিশ হবে। আর অনলাইনে যে ভর্তি কাউন্সিলিং সেটি শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। এই যে অনলাইন অ্যাডমিশন সেটি শেষ হয়ে যাবে 25/9/2020 তারিখে। এবার আমরা দেখব সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন্স। সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন্সের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 28/8/2020 তারিখে এবং অ্যাডমিশন স্টার্ট হবে 1 সেপ্টেম্বর 2020 তারিখ থেকে। আলিয়া ইউনিভার্সিটির যে মেরিট লিস্ট সেটিও পাবলিশ হবে। দেখুন, পাবলিকেশন অফ ইউজি মেরিট লিস্ট নার্সিং ছাড়া এবং বিটেক লিস্ট ছাড়া সমস্ত মেরিট লিস্ট পাবলিশ হবে 31/8/2020 তারিখে। সম্ভবভাবে এখানে তারিখটি দেওয়া হয়েছে। তারপরে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হতে চলেছে। পাবলিকেশন অফ কোর্স ওয়াইজ প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে, দেখুন, 21/8/2020 তারিখে রাত 8টার পরে। আলিপুরদুয়ার কলেজের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে, দেখুন, পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট ফর ওনার্স অ্যান্ড জেনারেল কোর্সেস 28/8/2020 তারিখে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট ফর অনার্স অ্যান্ড জেনারেল কোর্সেস তার জন্য পাবলিশ হবে 31/8/2020 তারিখে। তারপরে যে অনলাইন প্রসেস তার ডেট এখানে দেওয়া হয়েছে। দেখুন, ফার্স্ট কাউন্সিলিং, তারপরে ফিজ পেমেন্ট, এই সমস্ত ডেটগুলি দেওয়া হয়েছে। তারপরে সেকেন্ড কাউন্সিলিং। এরপরে আমরা দেখব ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ। ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে। দেখুন, পাবলিকেশন অফ মেরিট লিস্ট 28/8/2020 আফটার 2 PM, দুপুর 2টোর পরে যে মেরিট লিস্ট সেটি পাবলিশড হয়ে যাবে। শ্রী শিক্ষায়তন কলেজের যে মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট উইল বি পাবলিশড অন 26/8/2020 তারিখে, 26/8/2020 তারিখে রাত 8টার সময় পাবলিশ হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে রানী বিড়লা গার্লস কলেজ কলকাতা। রানী বিড়লা গার্লস কলেজ কলকাতার যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে। দেখুন, বলা হয়েছে মেরিট লিস্ট উইল বি পাবলিশড অন 28/8/2020, 28/8/2020 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্টটি পাবলিশ করা হবে। তারপরে যে অ্যাডমিশন সেটি 1 সেপ্টেম্বর থেকে হবে। তারপরে দেখুন গোখলে মেমোরিয়াল কলেজ। গোখলে মেমোরিয়াল কলেজের যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 28/8/2020 তারিখে এবং ফার্স্ট রাউন্ডের ই কাউন্সিলিং হবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 1/9/2020 তারিখে এবং যারা আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি আছেন তাদের কাউন্সিলিং হবে 2/9/2020 তারিখে। এরপরে মহারাজা উদয়চাঁদ ওমেন্স কলেজ। মহারাজা উদয়চাঁদ ওমেন্স কলেজের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে। দেখুন, প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 25/8/2020 তারিখে। অ্যাপিল ফর কালেকশন, যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি কারেকশন করিয়ে নিতে পারেন, 26/8/2020 তারিখে। এবং ফাইনাল যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 27/8/2020 তারিখে। তারপরে আমরা দেখব চন্দ্রপুর কলেজ। চন্দ্রপুর কলেজ পূর্ব বর্ধমানের যে মেরিট লিস্ট সেটি কবে পাবলিশ হবে আমরা সেটি দেখব। দেখুন কি বলা হয়েছে, চন্দ্রপুর কলেজ যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 28/8/2020 তারিখে। ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে অনার্স এবং জেনারেল উভয় কোর্সের জন্যই।
তারপরে যে অ্যাডমিশন ফিজ সেটি আপনি পেমেন্ট করতে পারবেন সেই লিস্ট অনুযায়ী ফার্স্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে সেকেন্ড লিস্ট হবে চৌঠা সেপ্টেম্বর 2020 তারিখে এবং তাদের পেমেন্ট 5 থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এবং যে তার পরবর্তীতে লিস্টগুলি তার ডেটগুলি এখানে দেওয়া আছে। তারপরে আমরা দেখবো এবার মৌলানা আজাদ কলেজ, মৌলানা আজাদ কলেজের যে মেরিট লিস্ট, পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট 26 আগস্ট 2020 তারিখে, 26 আগস্ট 2020 তারিখে বিকেল 5টার পরে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। তারপরে দেখুন পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 28 আগস্ট 2020 তারিখ বিকেল 5টার পরে। পাবলিকেশন অফ অ্যাডমিশন লিস্ট, অ্যাডমিশন লিস্টটি পাবলিশ হবে 1 সেপ্টেম্বর 2020 তারিখে। তারপরে দেখুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মেরিট লিস্ট সেটি দেখুন কয় পাবলিশ হবে বলা হয়েছে। ডেট অফ পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 9/9/2020 তারিখে, অর্থাৎ 9 সেপ্টেম্বর 2020 তারিখে। তারপরে চাকদা কলেজ, চাকদা কলেজের যে মেরিট লিস্ট, প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 24 আগস্ট 2020 তারিখে 10টার সময়। তারপরে দেখুন রেক্টিফিকেশন করা যাবে 24 আগস্ট থেকে 25 আগস্ট দুপুর 12টা পর্যন্ত। তারপরে যে ফাইনাল মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 25 আগস্ট 2020 তারিখে বিকেল 5টার সময়। তারপরে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন হবে 26 আগস্ট 12:30 থেকে শুরু হবে এবং চলবে 30 আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত। তারপরে যে সেকেন্ড এবং থার্ড রাউন্ডের যে লিস্ট সেটির ডেট এখানে দেওয়া হয়েছে। এবং তারপরে আমরা দেখব কল্যাণী মহাবিদ্যালয়, কল্যাণী মহাবিদ্যালয়ের যে মেরিট লিস্ট সেটি দেখুন কবে পাবলিশ হবে। পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট যেটি পাবলিশ হবে সেটি পাবলিশ হবে দেখুন 24/8/2020 তারিখে, 24 আগস্ট 2020 তারিখে। এবং পাবলিকেশন অফ ফাইনাল যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে ফার্স্ট ফেজের জন্য 25/8/2020 তারিখে। এবং অ্যাডমিশন হবে সেই লিস্ট অনুযায়ী 25/8/2020 তারিখ থেকে 28/8/2020 তারিখ পর্যন্ত। এবং তার পরবর্তী সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের যে তারিখগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখব এবার ভাঙর মহাবিদ্যালয়, ভাঙর মহাবিদ্যালয়ের যে দেখুন বলা হয়েছে ভাঙর মহাবিদ্যালয়ের যে লিস্ট সেটি পাবলিশ হবে নির্বাচিত প্রার্থীদের প্রথম তালিকা, প্রথম তালিকা পাবলিশ করা হবে 28/8/2020 তারিখে, ভর্তির তারিখ 1 থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে দেখুন আসন যদি খালি থাকে তাহলে সেকেন্ড মেরিট লিস্ট 5 সেপ্টেম্বর, ভর্তি চলবে 5 এবং 6 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে আমরা দেখে নেব রায়গঞ্জ ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটির যে আবেদনপত্রের ডেট আবার বাড়ানো হয়েছে এবং চলবে 25 আগস্ট 2020 পর্যন্ত। আর যে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশের এখন পর্যন্ত কোনো ডেট দেওয়া হয়নি। বেথুন কলেজ, বেথুন কলেজের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে দেখুন পাবলিকেশন অফ ফুল লিস্ট, যারা আবেদন করবেন তাদের সমস্ত লিস্ট পাবলিশ হবে 24 তারিখ। তারপরে দেখুন পাবলিকেশন অফ সাবজেক্ট ওয়াইজ রেক্টিফাইড ফুল লিস্ট, রেক্টিফাইড সমস্ত যে লিস্ট সেটি পাবলিশ হবে সাবজেক্ট ওয়াইজ 28/8/2020 তারিখে বিকেল 4টার সময়। তারপরে পাবলিকেশন অফ ফার্স্ট লিস্ট ফর অ্যাডমিশন, অ্যাডমিশনের জন্য যে লিস্ট ফার্স্ট সেটি পাবলিশ হবে 1 সেপ্টেম্বর 2020 তারিখে। আর অনলাইন অ্যাডমিশন চলবে ফার্স্ট সার্কেল 1 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে সেকেন্ড ফ্রেজ এবং থার্ড ফ্রেজের যে তারিখ সেটি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখব মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 23/8/2020 তারিখে বিকেল 4টার সময়। কারেকশন যদি থাকে কোনো কিছু কারোর সংশোধন তারা করতে পারবেন 23/8/2020 তারিখ থেকে 25/8/2020 তারিখ বিকেল 4টা পর্যন্ত। তারপরে পাবলিকেশন অফ ফাইনাল যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 27/8/2020 তারিখ, সে অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে 1 সেপ্টেম্বর 2020 তারিখ 10:30 থেকে। তারপরে বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর, দেখুন বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুরের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হতে চলেছে 28/8/2020 তারিখে বিকেল। তারপরে ওপেনিং ডেট অফ অ্যাডমিশন, অ্যাডমিশন শুরু হওয়ার ডেট 1 সেপ্টেম্বর 2020 তারিখে। এরপর আমরা দেখব আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ, আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটি পাবলিশ হবে 26 তারিখে, দেখুন প্রফেশনাল ওভারঅল মেরিট লিস্ট 26/8/2020 তারিখে দুপুরে 1টার পরে। তারপরে যদি কোনো কিছু সংশোধন করানোর থাকে সেটি আপনি করাতে পারবেন 27 তারিখে। এবং যে পাবলিকেশন অফ ফাইনাল লিস্ট, ফাইনাল যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হয়ে যাবে 28/8/2020 তারিখে বিকেল 5:30 পরে। তারপরে দেখুন প্রফেশনাল অ্যাডমিশন ফ্রম ফার্স্ট লিস্ট, যে অ্যাডমিশন ফার্স্ট লিস্ট অনুযায়ী সেটি শুরু হবে 1 সেপ্টেম্বর 2020 তারিখে, চলবে 2 সেপ্টেম্বর 2020। তারপরে যে সেকেন্ড এবং থার্ড লিস্টের যে তারিখ সেগুলি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি আপনি যে কলেজে আবেদন করেছেন সেটি যদি না থাকে সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান, এর পরবর্তীতে যখন আপডেট আসবে সেটি আপনাদের সামনে আমরা সবার আগে তুলে ধরবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান। আর পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলকে ভিডিওর নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে
তার পাশের বেল নোটিফিকেশন অল করে রাখুন, তাহলে সেই আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।